আরজিকর হাসপাতালে গতকালের গণ্ডগোলের ঘটনার জন্য সিপিআইএম এবং বিজেপিকেই ব্যারাকপুরে দায় করলেন পার্থ ভৌমিক নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে বুধবার রাতে হওয়া গণ্ডগোলের ঘটনার জন্য সিপিআইএম এবং বিজেপিকেই দায়ী করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরো বলেন না না এ স্বাভাবিক মানুষের আবেগের বহিঃপ্রকাশ এবং তার মধ্যে আমার মেয়ের মতো মেয়েরাও আছে আমার বোনের মতো মেয়েরাও আছে আমার মায়েরাও আছে কিন্তু যারা এই মিছিল করেছে তাদের আবেগটা মেয়েকে কেন্দ্র করে আর যারা আরজিকর মেডিকেল কলেজ ভাঙচুর করেছে তারা তাদের মধ্যে এই যে মারা গেছেন আমার ছোট বোন তার সম্পর্কে কোনো মানসিক সহমর্মিতা নেই এরাই মৃত্যুটাকে রাজনৈতিক ভাবে ব্যবহার করার চেষ্টা করছে আমি এদের ধিক্কার জানাই যারা এই মেয়েটির মৃত্যুর যথাযথ তদন্ত চেয়ে চেয়ে বিচার সেটার থেকেও বড় হয় সেটাকে রাজনীতির মাধ্যমে ব্যবহার করে গরিব মানুষের চিকিৎসার জায়গা আর জি মেডিকেল কলেজ ভাঙচুর করে ডাক্তারদের অ্যাসাল্ট করে গরিব মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলে দেয় যারা এই বর্বরচিত কাজ করেছে সেই সিপিএম বিজেপিকে আমি ধিক্কার জানাচ্ছি একশো ভাগ একদম নেতৃত্বে যারা আছে তাদের সব পরিচিত সিপিএম বিজেপির মুখ অভিযোগ করছে এগুলো 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 তো সবাই জানে যারা করেছে তাদের ধিক্কার জানায় আর মমতা ব্যানার্জির নেতৃত্বে কালকে সারা বাংলার মানুষ রাস্তায় নামছে এই মেয়েটির যারা প্রকৃত দোষী ইমিডিয়েট বিচার সম্পূর্ণ করে সেই দোষীদের শাস্তির ব্যবস্থা করা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন বলেছেন 10 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় তারিখ ডেট করে যে বলেছেন কেন্দ্রীয় সরকারের উচিত বিল আনা যাতে দশ দিনের মধ্যে এই সমস্ত খুনি এবং দর্শক যারা এই বিচার ব্যবস্থাটা যেন সম্পূর্ণ করা হয় আর তৃণমূলের দায়িত্ব হচ্ছে সেই বিল আনলে সেই বিলকে সমর্থন করা অভিষেক বন্দ্যোপাধ্যায় দার্থহীন ভাষায় দশ তারিখ বলেছে সিপিএম এবং বিজেপি এই আমার ছোট বোনের মৃত্যুকে নিয়ে যে ঘৃণ্য রাজনীতি করেছে আমি একজন মেয়ের বাবা হিসাবে রাজনৈতিক লোক হিসাবে না আমি নিজে ব্যক্তিগত জীবনে একজন মেয়ের বাবা আমি মেয়ের বাবা হিসাবে সিপিএম জানাচ্ছি মেয়ে বিজেপি মতো একটি জানাচ্ছি মৃত্যুকে কেন্দ্র করে এটাকে রাজনীতিতে পরিণত করা মহিলারা তো কালকে রাস্তায় নেমেছিলেন তারা আবেগ দিয়ে নেবেছেন তারা আবেগ দিয়ে নেবেছেন তারা কোনো রাজনৈতিক দলের নয় তাদের আবেগকে সম্মান জানায় তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নামেনি তারা রাস্তায় নেমেছিল যাতে কোনো মেয়েদের উপর এই ধরনের অত্যাচার না হয় আর যারা আরজি মেডিকেল কলেজ ভেঙ্গেছে তারা মেয়েটার মৃত্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করতেছে কাদের দুষ্কৃতি কাশিপুর বেলগাদেব সিপিএম সব সব সিপিএম বিজেপির লোক ও সব সিপিএম বিজেপির লোক সোশ্যাল মিডিয়ায় স্বপ্নের ফ্ল্যাট খুঁচে লাবন্য গ্রুপের পক্ষ থেকে বেরাকপুর পুরসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেড জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স